দেখছেন আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর। আমি দেখতে আসছিলাম কি হয়ে গেছে কি, আমি আশা করতেছি মেল ফিমেল কনফার্ম থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে চলে আসছি আমার খুব ইউনিক এবং পছন্দের একজোড়া পাখির কাছে, সেটা হচ্ছে যে পাইনাপেল কনুর। পাইনাপেল কনুর ব্রিড করানো আমার অনেক শখ আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ দুই পেয়ার পাখি আমি রাখছি কেজের মধ্যে, আরগুলা কলোনির মধ্যেই আছে। এই দুই জোড়া পাখির মধ্যে কোকাটেল পাখিটা বেস্টভাবে ওরা ডিম বাচ্চা করতেছে। এখন সময় হচ্ছে যে কনুর পাখিটা কবে যে ডিম দিবে, কবে আল্লাহর রহমতে বাচ্চা পাবো ওদের থেকে। তো দুইবার বাচ্চা পাইছিলাম, বাচ্চাগুলা মেরে ফেলছে কনুর পাখিগুলা। তখন ব্রিডিং সিজন ছিল না সেজন্য, আর ওরা এগ্রেসিভ হয়ে যায় সেজন্য হয়তো মেরে ফেলছে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে এবং খাবার দাবার চলতেছে, নেস্টিং করে না এখনও। ইনশাল্লাহ ওরা ডিম দিবে জানুয়ারি নয়তো বা ফেব্রুয়ারির দিকে ডিম দিতে পারে ওরা। আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে, কারণ হচ্ছে যে একবার যখন ডিম দিচ্ছে বাচ্চা জমছে তখন থেকে বুঝে গেছি যে মেল ফিমেল কনফার্ম আছে। মেলটা ওদিকে উপরে বসে আছে আর ফিমেলটা নিচে। তো এদের বক্সের মধ্যে খালি হয়ে আছে, কিছু নাই, কাঠের গুঁড়াও নাই, ডিমও নাই, ওরা বক্সেও যায় না। এখন শুধু খাবার খায় এবং রেস্ট নেয়, খুব ভালোভাবেই থাকতেছে। তো এগুলো আনছি, এক বছর হয়ে গেছে, আল্লাহর রহমতে দেখা যাক কি হয় না হয়। তো এই দুই পেয়ার পাখি আমি রাখবো, আরগুলো যদি রাখি ইনশাল্লাহ কলোনির মধ্যে রাখবো, কারণ হচ্ছে যে কলোনির মধ্যে খুব সহজে ওরা ব্রিড করে। আর এখন ঠান্ডা পড়তেছে সেজন্য কোনো কলোনি বানাবো না, ইনশাল্লাহ গরমকাল আসলে কোনো একটা কলোনি বানাবো। কনুর পাখি এবং কোকাটেল পাখি দুটোটাকে একসাথে কলোনির মধ্যে রাখবো। তো এখানে যে লাস্ট একটা কোকাটেল পাখি ছিল ওইটাকে আমি কলোনির মধ্যে ছেড়ে দিছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই আল্লাহর রহমতে। তো শীতকালে ওদেরকে একটু ভালো খাবার দিতেছি, সেটা হচ্ছে যে লেটুস পাতা দিতে পারতেছি, তারপরে বকুলি আছে বকুলি দিতে পারতেছি। এগুলা খাবার দাবার খেলে ওদের শরীর গরম থাকবে। আর সূর্যমুখীর বীজটা একটু বেশি দিই, কারণ হচ্ছে যে সিড মিক্সের মধ্যে সূর্যমুখী খুব তেল জাতীয় এবং শীতকালে ওদেরকে খুব ভালো মতো দিতে হয় এবং খুব ভালো মতো খায়। তাই আমি বক্সটা ভালো মতো চেক করি ওরা ডিম পারছে নাকি, ডিমটা চেক করার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো বক্স খালি, ওদের কেজও খালি, ওরা শুধু বক্সের বাইরেই। এখন বক্সের কাছাকাছি চলে আসবো, ওই যে দেখুন বক্সের কাছাকাছি চলে আসছে। যখনই বক্সটা খুলি ওরা টের পেয়ে যায় এবং দেখে যে বক্সটা খুলে কি করি, ওদের বক্স সরাই ফেললাম নাকি, এটা ওরা খেয়াল রাখে। কারণ হচ্ছে যে ওরা খুবই চালাক আল্লাহর রহমতে, যেন ওদেরকে ব্রিড করানো অনেক সহজ না। তারপরেও দেখি চেষ্টা করে কি হয় না হয়, সবাই দোয়া করবেন। দেখুন কত সুন্দর স্টাইলে বসে আছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এগুলো এখানে থাক, আমার নতুন প্রাণীটা দেখাই, নতুন প্রাণীটার আপডেটটা দেখাই ওটা কেমন আছে। আল্লাহর রহমতে রিসেন্টলি আমি কিছু নতুন প্রাণী আনছি, সেগুলো হচ্ছে যে রিংনেক ফিসেন্ট। তো এগুলো আনার পর আল্লাহর রহমতে কোথায় রাখছি সেটা দেখাইছি এবং কতটুকু হয়েছে আজকে আপডেট দেখাবো এবং কোথায় রাখবো সেটাও জানাবো। রিংনেক ফিসেন্টগুলো কেমন আছে, এই যে দেখুন আমার রিংনেক ফিসেন্টগুলো, এগুলাকে আমি আলাদা করে পুরো একটা বড় পেজ দিয়ে রাখছি। এগুলাকে আমি ধরিও না, ডিস্টার্বও করি না, শুধু খাবারটা দিই, কারণ হচ্ছে যে এগুলো খুবই সেন্সিটিভ। মিনিমাম এক মাস যাওয়ার পর খুব ভালোভাবে এদেরকে ছেড়ে পালা যাবে, আর যতক্ষণ না ওরা ব্রুডিং শেষ হচ্ছে। আপাতত লাইট জ্বালায় রাখছি সাইডওয়ার্ডি, এমনি ব্রুডিং শেষ হয়ে গেছে, খাবার দিয়ে রাখছি ছোট ছোট দানা, আর এখানে পানি দিয়ে রাখছি, পানি খাবার খাচ্ছে। এবং এদেরকে রাখবো যে আমি কোয়েল পাখির এখানে, যেখানে কোয়েল পাখিগুলো আছে, পরবর্তীতে বড় হওয়ার পর হয়তো বা কেজের মধ্যে রাখতে পারবো, নয়তো বা অন্য একটা কেজ সেট আপ করবো। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক কিছু হবে, অল্প অল্প করে চিন্তা করে রাখছি ইনশাল্লাহ। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আল্লাহর রহমতে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে অনেক কিছু হবে এই খামারে, নতুন নতুন আরও কিছু প্রাণী আনবো। যেই প্রাণীগুলো আমার কাছে নাই, আমি কখনোই পালি নাই, কখনোই লালন পালন করি নাই ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে আমার খামারটা ইউনিক ইউনিক প্রাণী দ্বারা ভরপুর হয়ে যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ তাআলা কখন দেয় সেটা আল্লাহ তাআলাই জানে। তো এই যে দেখুন রিংনেট ফিসেন্ট চারটা আছে, চারটার মধ্যে যদি মেল ফিমেল হয়ে যায় কনফার্ম তাহলে আল্লাহর মধ্যে খুব ভালো, আর যদি না হয় তাহলে এগুলা মেল হয়ে যায় বেশি। তো মেল যদি হয় তাহলে মেলটা সেল করে আমি ফিমেল নিব, যেমন আমি
যেমন আমি ফ্যান্সি মুরগি ছোট বাচ্চাগুলো বড় করছি এবং ওগুলা বড় হওয়ার পর মেল সংগ্রহ করছি ফিমেল সংগ্রহ করছি তেমন ভাবে করবো আল্লাহর মতে। আমি আশা করতেছি মেল ফিমেল কনফার্ম থাকবে। আল্লাহর কাছে লাখগুড়ি শুকরিয়া যে চারটা বেঁচে আছে আল্লাহর মতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহর মতে। তো আল্লাহর রহমত ছাড়া কিছুই হবে না। দেখুন কত ফুরফুরা তাজা হয়ে আছে, ওরা খাবার দাবার খাইছে। যদি অসুস্থ থাকতো তাহলে এইখানে নড়াচড়া করতো না, দৌড়াদৌড়ি করতো না। এমনিতে ওরা অনেক চালাক, উঠতে পারে, পাহাড়ি মুরগিও বলে এগুলা। মেলগুলার কালার অনেক সুন্দর হয়, তার বুকের সাইডটা লাল কালার হয়ে যায় এবং ওদের মাথার দিক দিয়ে পুরো কালো হয়ে যায়, অনেক সুন্দর লাগে। মাথার মধ্যে শিংও থাকে দুইটা ছোট ছোট কালো কালো, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পারবেন যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তখন। তো আলহামদুলিল্লাহ এগুলা কেজের মধ্যেই থাকবে, এই কেজের মধ্যে আর কোনো প্রাণী ছাড়বো না। কারণ হচ্ছে যে ওদের সাথে কোনো প্রাণী ছাড়লে হয়তো বা মারা যেতে পারে, কারণ হচ্ছে যে ওরা খুবই অ্যাগ্রেসিভ, মারামারি করে, কামড়াকামড়ি করে। সেই জন্য এক মাস গেলেই ওরা অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং কালারগুলো আসা শুরু করবে। কালারগুলো আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী কালারগুলো আসতেছে, আর আমিও জানতে পারবো যে কীভাবে কী রং আসে এবং কীভাবে মেল ফিমেল চেনা যায়। তো সবাই দোয়া করবেন। আমি একদিন পর একদিন জবা পাখিকে ডিমকুচি দিয়ে থাকি। তো আজকে ডিমকুচিটা একটু স্পেশাল, সেটা হচ্ছে যে আমার খামারে যে কোয়েল পাখিগুলো আছে ওগুলার ডিমগুলো আজকে সিদ্ধ করে কুচি করে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য। তো কোয়েল পাখির ডিমের মধ্যে অনেক প্রোটিন, ওদের জন্য ভালো হবে, আর আমার ডিমও কিনা লাগতেছে না। সেই জন্য আমি আজকে এদেরকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে কুচি করে দিব ওদের প্রোটিনের জন্য। বাচ্চা কাচ্চা এবং অন্যান্য যে পাখিগুলো আছে, জাওয়া পাখি, তারপরে বেঙ্গলি পাখি, তারপরে অন্যান্য ফিস যেগুলো আছে ওগুলো সবগুলা একসাথে ডিম খাবে। ডিমের মধ্যে ওদের জন্য অনেক প্রোটিন থাকে। তো এছাড়া আমি কোকাটেল পাখি, কনুর পাখি সবাইকে দিব আজকে ডিম। তো ডিমটা আমি সার্ভ করে ফেলি। এই যে দেখুন কনুর পাখিকে ডিম দিয়ে দিছি, আর সকালে দিছি ভুট্টা ভাঙ্গা এবং গম ভিজা, এতেও অনেক প্রোটিন হয়। কোকাটেল পাখিগুলোকেও ডিম দিয়ে দিছি এবং গম ভিজা দিয়ে দিছি। তো বাকি যেগুলো আছে এগুলো আমি কলোনির মধ্যে যে কলোনিটা আছে ওইটা দিয়ে দিয়ে দিব, আর জামা পাখিকে দিয়ে দিব। তো এখন আমার বক্সটা খোলা লাগবে, কারণ হচ্ছে যে এই বক্সটার মধ্যেই কোকাটেল পাখিগুলো আছে, কেজের মধ্যে নাই, বক্সের মধ্যে বসে আছে, ওরা ডিম পারছে না সেই জন্য। তো বক্সটা খুলি আমি, কেমন অবস্থায় আছে ওরা আল্লাহর রহমতে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে বক্সের মধ্যে দুটোই আছে। তো ডিম কয়টা দিছে সেটা আমি দেখতেও পারি নাই, কারণ হচ্ছে যে ওদেরকে আমি খুবই কম ডিস্টার্ব করছি। আর আজকে দেখতে আসছি, আপনাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো কয়টা ডিম দিছে। তো এদেরকে একটু ডিস্টার্ব করতে হবে, ডিস্টার্ব না করলে হবে না। আল্লাহ রহমতে, আল্লাহর নিয়ামতের এত সুন্দর পাখিকে বেশি ডিস্টার্ব করব না। তারপরও একটু নাড়া দিই, ও যেন ডিমটা দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দেখতে আসছি ডিম, এরা দেখাচ্ছে বাচ্চা, দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি দেখতে আসছি ডিম, ওরা দেখাচ্ছে বাচ্চা। এগুলো কয়েকদিন আগে ডিম দিছে, এখন এরা কিভাবে বাচ্চা ফুটাইছে আল্লাহই জানে, আল্লাহ তাআলাই ভালো জানে। যাক মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বাচ্চা একটা দেখা গেছে। এমনিতে দেখা যাচ্ছে দুইটা ডিম দিছে, তো কয়টা ডিম দিছে সেটা আমি দেখতে পারতেছি না, একটা ডিম ক্র্যাক হয়ে বাচ্চা বের হয়েছে আল্লাহর রহমতে। তো এত তাড়াতাড়ি যে বাচ্চা পাবো ওদের থেকে আমি আশাও করি নাই। আমি ভাবছি যে ডিম দিছে হয়তো বা চারটা, তারপর ওরা ডিমে তা দিচ্ছে, এই সিস্টেমটা করতেছে। তো আমি আজকে একবারে বিশ্বাস করবেন না, মানে বাচ্চা দেখার জন্য আসি নাই, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বাচ্চা দিছে। কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এদেরকে এবার ব্রিডিং কোর্স করাই নাই, কারণ হচ্ছে যে একবার করাইছি সেজন্য। এবার বাচ্চা কাচ্চা করানোর পর ওদেরকে রেস্টে দিয়ে রাখবো, কারণ হচ্ছে যে রেস্ট যদি না দিই তাহলে ওদের বাচ্চাগুলো মারা যায় বেশি, আর ওদের গ্রোথটা কম হয়ে যায়। তো দেখুন ফিমেলটা কত সুন্দর করে কর্নারে বসে আছে, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে যে মেল, মেল ডিমের উপরে তা দিচ্ছে। তো এদের জন্য আমি ডিম এনে আজকে ভালো করছি, কারণ হচ্ছে যে ডিমগুলা বাচ্চাকে খাওয়াবে। দেখছেন আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর। আমি দেখতে আসছিলাম কি হয়ে গেছে কি, মাশাআল্লাহ। তো মেলটা সরতেছে না, আমি একটু চেক করি,
তিনটা ডিম দিছে আল্লাহর রহমতে। তো গতবার দুইটা ডিম দিছিল, একটা বাচ্চা ফুটেছিল, এবার তিনটা ডিম দিছে, একটা বাচ্চা ফুটছে অলরেডি। আল্লাহ তাআলাই ভালো জানে কয়টা বাচ্চা ফুটবে। তো একটা বাচ্চা দেখা যাচ্ছে আর দুইটা ডিম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দরভাবে বসে আছে, খাবার দাবার খাওয়াবে এখন। তো আমি এদেরকে আর ডিস্টার্ব করব না, এখান থেকে চলে যাব, চলে যাই এখান থেকে, বাচ্চাটা বড় হোক। এবং খাবার দাবার দিয়ে দিছি আল্লাহর রহমতে, আমি দোয়া করতেছি আপনারাও দোয়া করেন যেন বাচ্চা সবগুলো বড় করে আল্লাহর রহমতে। থাকে এগুলো এখানে, ওদের বক্সটা লাগাই দিই, বক্সটা লাগাই দিছি, বেশি ডিস্টার্ব করলে আবার সমস্যা হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখবে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।